एक महिला से दुर्व्यवहार करने का आरोप बीएसएफ के जवान पर लगा है। आपको एक बार फिर बता दें कि महिला से दुर्व्यवहार करने का आरोप बीएसएफ के जवान पर लगा है। यह घटना बालूरघाट के भारत बांग्लादेश सीमा क्षेत्र के शियाला इलाके में यह घटना सामने आई है। आरोप है कि स्थानीय निवासी शिवली माली मजदूर का काम करने के लिए अपनी जमीन में जाती है। इसी दौरान बीएसएफ के जवान ने उस महिला से मोबाइल नंबर मांगा और जब उसने मोबाइल नंबर देने से इनकार कर दिया तो उस महिला को उठाकर कैंप में ले जाने का प्रयास किया गया, जिसके बाद स्थानीय लोग काफी नाराज हो गए। गांव वाले का आरोप है कि लगभग आए दिन बीएसएफ के जवान इस तरह की परेशानी कर रहे हैं। हालांकि बीएसएफ की तरफ से इस विषय में कोई भी जवाब नहीं मिला। घटना घटे थे तुम्हारे साथ? আমি ওখানে বিকেল 5টা 5:30টা নাগাদ ওখানে এক করছিলাম আর জুড়ে কজুড়ে আর একটা বিএসএফ রাস্তা থেকে নেমে এসে আমাকে বলছিল, প্রথমে জিজ্ঞেস করলো যে তোমার নাম্বারটা দাও। তো আমি তখন কিছু না বলে বাড়ির দিকে চলে আসছিলাম। তখন পেছন দিক থেকে এসে আমার মুখ চেপে ধরার মতো কিছু একটা করতে চাইছিল। তখন আমি কিছু না বলে বাড়ির দিকে দৌড়ে আসছিলাম আর পরের দিন আবার সেখানে গেছিলাম। আমি এটা ভেবে গেছিলাম যে সেখানে হয়তো একই পুলিশ ডিউটি পড়ে না, তারপর এটা ভেবেছিলাম। তারপর একটা না দুটা বিএসএফ দৌড়ে আসছিল আমার কাছে আর এমনভাবে ধাওয়া করছিল যে আমার বাড়ি পর্যন্ত এসে ধাওয়া করে রেখে গেছে। কেন? আমি তো জিজ্ঞেস করছিলাম, আমাকে কিছু বলেনি, শুধু প্ল্যান তো অন্য কিছু ছিল মনে হচ্ছিল, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করার চান্সও দিইনি। প্রতিদিন ফলো করতো। তখন সেদিন একটু অন্ধকার অন্ধকার ভাবছিল আর সেদিন এরকম কাছে চলে আসছিল। আমি আজকে লেবার দেখতে গিয়েছিলাম, তার কাটার ওই পারে আমাদের জমি আছে, তো লেবার আসছে কিনা কাজ করতে দেখতে গেছি। তো দেখতে গিয়ে দেখতে পাচ্ছি না, তো আমি একটু ওয়েট করছিলাম যে লেবার যদি আসে একটু পরে। তো ওয়েট করার পর দেখলাম আসছে না যখন, তখন আমি বড় রাস্তা থেকে কিছুটা দূর, মানে অনেকটাই দূর, বড় রাস্তা একটা ড্রেন আছে, ড্রেনের এপার এসে দাঁড়িয়ে আছি। তো বিএসএফটা এসে আমাকে প্রথমে বললো যে তোমার নাম্বারটা কি দেওয়া যাবে। তো আমি বললাম না, কেন আমি আপনাকে নাম্বার দিতে যাবো, তো এরকম করে ভালো করে বললাম। তারপর বললো তোমার নাম, তো আমি বললাম নামও আমি বলবো না। তখন আমাকে আর কিছু বললো না, ঘুরে চলে গেল। আবার এসে বলছে তুমি এখানে কি করছো, হিন্দিতে বলছে, বাংলাতে না, তুমি এখানে কি করছো। তো আমি বলছি আমি এখানে নেট করছি, আমাদের ওদিকে টাওয়ার পায় না, তো এখানে নেট করছি। তো বলছে তুমি এখানে নেট করছো না, লাইনম্যানগিরি করছো। তো আমি বলছি না তো, আমি লাইনম্যানগিরি কেন করবো, আমার মোবাইল দেখেন আপনি আমি কি করছি। তখন বলছে না মোবাইল দেখবো না। তখন আমার কাছে চলে এসেছে, আমাকে মানে টেনে নিয়ে যাবে এরকম একটা অবস্থায় যে আমি ক্যাম্পে চলো, তোমার সাহেবের সঙ্গে দেখা করো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। তো আমি ক্যাম্পে কেন যাবো, আমার বাড়ি এখানে, আপনি চলেন আমার সঙ্গে। তো বলছে না আমি যাবো না বলে তখন খুব খিস্তি, এতটাই বাজে খিস্তি বলছিল যা বলার মতো না। আমাদের এখানে সব বিএসএফরা সবার সঙ্গে এরকম করে, কিন্তু কেউ এগুলো বলতে চায় না ভয়ে যদি গেট পার হতে না দেয়। আমার মনে হয় এটার প্রতিবাদ করা উচিত। এরকম কি প্রতিনিয়ত বিএসএফ অত্যাচার করে গ্রামের মেয়েদের? আমি যতদূর জানি আমি এখানকার মেয়ে, যদিও গেটে যায় না, কিন্তু আমি সবার মুখ থেকে শুনতে পাই, মানে লোকাল যারা আছে সবার মুখ থেকে শুনতে পাই, গেটে গেলে কখনো পার হতে দেয় না, আবার কখনো শর্ত রাখে যে ওই পার যদি যাও তাহলে আমাদের এক ঘন্টা কাজ করে দিতে হবে, কাজ করলে আমরা পার হতে দেবো, তাছাড়া পার হতে দেবো না। কি কাজ বলে করতে? জঙ্গল কাটা, রাস্তা পরিষ্কার করা, ওদের ছাউনি বানিয়ে দেওয়া। কিন্তু আমাদের যেহেতু এখানকার যে কোনো মানুষের কাজ ওই পারের একটা টাইম করা থাকে যে 8টা থেকে 4টা অবধি কাজ করা যাবে, তারপর কাজ করা যাবে না, আমাদের সেই হিসাবে খুবই কম সময়। বিএসএফটার নাম কি? বিএসএফটার নাম আমি জানি না। এই নিয়ে কাউকে জানিয়েছো? এই নিয়ে কাউকে বলতে বিশ্বনাথ পাহান যে আমার স্যার, আমি স্যারকে জানিয়েছি, স্যার বললো কয়েকজন লোককে নিয়ে এর প্রতিবাদ করা উচিত, জিডি করা উচিত। কি ঘটনাটা ঘটেছে? মানে ওই বাড়ির তিনটা মেয়ে আর আমার নাতনি, ওই যে ওখানে ওই যে পাটগুলো আছে, এই যে ওখানে সরষের শাক তুলতে গেছে, তো মানে একটু বেলা ডুবা ডুবা হয়ে গেছে, একটা পুলিশ চলে আসছে, পুলিশটা বিএসএফ গায়ে দিছে হাত, এরা তো ভয়ে চলে আসছে, পুলিশটাও চলে গেছে, সন্ধ্যা লেগে গেছে, আমরা তো বাড়িতে ছিলাম না, হাটে গেছিলাম, হাটের থেকে আসে শুনে দিয়ে না, প্রতিবাদ করিনি, যে নিজের একটা মান সম্মানের ব্যাপার আছে, ওই জন্য প্রতিবাদ করিনি। আপনারা কী চাচ্ছেন? এই যে প্রতিনিয়ত বিএসএফ আপনাদের উপর অত্যাচার করা, একটা ভয়ভীতের মধ্যে থাকে, আপনারা কী চাচ্ছেন? এই মধ্যে এটার জন্য আমরা নিরাপত্তায় চাচ্ছি, যাতে এই জিনিসগুলো না হয়। এল দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এল দাস অ্যান্ড সন্সে,
দাস প্রদাস চৌধুরী কোচবিহার।